আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। চাষির রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব প্ল্যানোফিক্স টিজিআর আসলে কি, কেন আমরা ফসলে ব্যবহার করব, এর ডোজ কত, এর দাম কত, কতদিন অন্তর অন্তর ব্যবহার করব, এসব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওর প্রথমে বলেছিলাম যে প্ল্যানোফিক্স পিজিআর আসলে কি। প্ল্যানোফিক্স হলো একটি জলীয় দ্রবণ যাতে 4.5% আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড সক্রিয় উপাদান থাকে। এটি একটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক যা ফুল ফোটানো, ফুলের কুড়ি এবং অপরিপক্ক ফল ঝরে যাওয়া রোধ করতে সাহায্য করে। এটি ফলের আকার বড় করতে, ফলের গুণগত মান এবং ফলন বৃদ্ধি এবং উন্নত করতে সাহায্য করে। প্ল্যানোফিক্সের দাম কত, কখন কখন ব্যবহার করব, কোন সময় ব্যবহার করব, এগুলো আমি ভিডিওর শেষে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব প্ল্যানোফিক্স কেন আমরা ফসলে ব্যবহার করব। অনেক গাছ আছে দেখবেন যে সকল গাছের কুড়ি ঝরে যাওয়া প্রবণতা লক্ষ্য করি, যেমন বেগুন গাছ, মরিচ গাছ, এরকম বিভিন্ন গাছ আছে হঠাৎ করে ফুল ঝরে যাচ্ছে। সেই সময় যদি আমরা প্ল্যানোফিক্স অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা অনেক অংশে কম আসে, এবং ফুল এবং ফল গাছকে যেগুলো সমস্যা থাকে সেই গাছগুলোকে কিন্তু ফুলটাকে শক্ত করে এবং ফলকে ঝরে যাওয়ার থেকে রক্ষা করে এবং ফলকে ঝরতে দেয় না। এ সময়গুলিকে সহায়তা করে কিন্তু প্ল্যানোফিক্স। প্ল্যানোফিক্স আমরা সবজি গাছে অ্যাপ্লাই করতে পারি, যেগুলো সিজনাল সবজি হয়, যেমন টমেটো হতে পারে, মরিচ হতে পারে, বেগুন হতে পারে। এই সকল গাছে যদি আমরা প্ল্যানোফিক্স অ্যাপ্লাই করি সে সকল গাছগুলো কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেয়। ধরুন যে কোনো গাছের ফল একটু ছোট হয়ে যাচ্ছে, এ সময় যদি আমরা প্ল্যানোফিক্স ব্যবহার করি দেখবেন ফলের যে আকারটা হওয়ার দরকার সেটা কিন্তু এই প্ল্যানোফিক্স সাহায্য করবে। এখানে আপনি বলবেন যে ভাই একটা বেগুন কি আসলে 1-1.5 কেজি ওজন হবে? এক্ষেত্রে আমি বলবো না, ফলের যে আকার হওয়ার কথা সেটা আকারটাকে কিন্তু এই প্ল্যানোফিক্স সাহায্য করবে। এছাড়াও প্ল্যানোফিক্সের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে গাছের ভেতর সেল ডিভিশন এবং সেল ডিভিশনের কিন্তু সাহায্য করে এই প্ল্যানোফিক্স। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ছাদ বাগানে হঠাৎ করে কিছু গাছ থাকে, যেমন ফুল ফল আসা বন্ধ করে দেয়, গাছের গ্রোথ ঠিকঠাক আছে কিন্তু ফুল আসছে না, ফল আসছে না, এরকম সমস্যা হচ্ছে। এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে সে সময় আপনারা যদি প্ল্যানোফিক্স ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সেই গাছে নতুন করে ফুল ফল আসবে, নতুন করে ফল আসবে। কিছু গাছ আছে আপনারা লাগিয়েছেন অনেক বছর হয়ে গেছে তবুও কিন্তু ফুল ও ফল আসছে না, সেই গাছকে আমরা একবার প্ল্যানোফিক্স যদি 25 লিটার পানিতে 5 ফোঁটা করে অ্যাপ্লাই করুন, দেখবেন যে সেই গাছে কিন্তু আপনার ফুল এবং ফল পেতে পারবেন। আমি আবার আপনাদেরকে রিপ্লাই করছি, প্ল্যানোফিক্স কি করছে, ফুলের গুটি ঝরা বন্ধ করছে, রাসায়নিক সংশ্লেষণ সাহায্য করে, সেল ডিভিশন করছে, বন্ধা গাছ দিয়ে ফুল ফল আনতে সাহায্য করছে, এ সকল কাজগুলো করছে এই প্ল্যানোফিক্স। সম্মানিত ভিউয়ার্স, এবার বলবো প্ল্যানোফিক্স কীরকমভাবে গাছের ওপর কাজ করে। প্ল্যানোফিক্স যখন আমরা গাছে অ্যাপ্লাই করব তখন কি হবে, গাছের মধ্যে যে রাসায়নিক সংশ্লেষণগুলো হয় সেই রাসায়নিক সংশ্লেষণগুলোকে বাড়িয়ে দেবে, এবং ধরুন যে কোনো গাছের রাসায়নিক সংশ্লেষণ বেশি প্রয়োজন সে সকল সময় যদি আমরা প্ল্যানোফিক্স অ্যাপ্লাই করি গাছে তাহলে কিন্তু কি করবে, সেই প্ল্যানোফিক্স এর মধ্যে থাকা অক্সিজেন হরমোনকে রাসায়নিক সংশ্লেষণ বাড়িয়ে দেবে। যদি কোনো গাছের রাসায়নিক সংশ্লেষণ বেড়ে থাকে এবং গাছটি রাসায়নিক সংশ্লেষণ কম করার দরকার, এরকম পরিস্থিতি যদি আমরা প্ল্যানোফিক্স ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে, রাসায়নিক সংশ্লেষণ কম করে দিয়ে গাছটিকে সাহায্য করবে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব প্ল্যানোফিক্সের ডোজ কত। প্ল্যানোফিক্স আজকের আলোচ্য বিষয়, আর এই প্ল্যানোফিক্সের ডোজ কত, প্ল্যানোফিক্স এর ডোজ হচ্ছে 5-7 ফোঁটা 1 লিটার পানি, গুলি আপনারা স্প্রে করতে পারেন। এবার আলোচনা করব প্ল্যানোফিক্সের দাম কত। প্ল্যানোফিক্সের 100 মিলির দাম পড়বে 300 টাকা, বোতলের গায়ে MRP লেখা আছে 300 টাকা, কিন্তু আমার নিকট থেকে 270 টাকা নিয়েছে। এক্ষেত্রে আপনি যদি কেনেন তাহলে 30 টাকা ডিসকাউন্ট পাবেন, তবে এ দামটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এবার বলবো প্ল্যানোফিক্স কোন টাইমে ব্যবহার করব। যে কোনো পিজিআর বলুন, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, যে কোনো পেস্টিসাইড ফাঙ্গিসাইড বলুন, সবসময় স্প্রে করতে হয় একদম ফার্স্ট মর্নিং, মানে সূর্য ওঠার আগে বা সূর্য ডোবার আগে। এই দুটো টাইমে আপনারা ব্যবহার করবেন তাহলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। প্রচণ্ড রোদে কিন্তু কখনোই পিজিআর বলুন, মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, কোনো কিছুই কিন্তু স্প্রে করা উচিত নয়। সম্মানিত ভিউয়ার্স, এবার বলবো প্ল্যানোফিক্স আমরা কতদিন অন্তর অন্তর ব্যবহার করব। এরকমভাবে বলা যায় না যে কতদিন অন্তর অন্তর আমরা এই প্ল্যানোফিক্স ব্যবহার করব। পিজিআরের এরকম কোনো ধারাবাধা নিয়ম নাই যে 1 মাস পর ব্যবহার করব বা 2 মাস পর ব্যবহার করব বা 3 মাস পর, এরকম থাকে না। যখন গাছের প্রয়োজন মনে হবে তখন আমরা অ্যাপ্লাই করব। ধরুন কোনো গাছে ফুল আসার সময় হয়ে গেছে কিন্তু ফুল আসছে না, সেরকম সময়ে আমরা প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারি। দেখা যাচ্ছে ফুল চলে আসছে, এ সময় কিন্তু ব্যবহার করে কোনো প্রয়োজন নেই। কোনো গাছের গুটি ঝরে যাচ্ছে সে সময় একবার প্ল্যানোফিক্স স্প্রে করে দিন, তারপর বন্ধ করে দিন।
দেখবেন গুটি ঝরা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আবার কিন্তু প্রাণোভিক স্প্রে করার দরকার নেই, যে কোনো ধরনের পিজিআর আপনারা খুব অল্প পরিমাণে ডোজ মেনটেন করে রাখবেন, না হলে কিন্তু গাছের বড় ধরনের ক্ষতি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম প্লানোফিক্স পিজিআর আসলে কি, কেন আমরা ফসলে ব্যবহার করব, এর ডোজ কত, এর দাম কত, কতদিন অন্তর অন্তর আমরা ব্যবহার করব, এসব কিছু বিস্তারিত। তো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য এক এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সে কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।